বাংলাদেশ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 19 দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও দলীয় কর্মকাণ্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দলের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। ইফতার মাহফিলে আসেন বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা। শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব 7 জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, নির্বাচনে অংশ নিতে পারেনি দেশের মানুষ, বর্তমানে গভীর সংকট মোকাবেলা করছে দেশ। বাংলাদেশ ইজ ফেসিং ডিপ পলিটিক্যাল এন্ড ইকোনমিক ক্রাইসিস। বাংলাদেশ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। আমরা যখন এখানে একত্রিত হয়েছি তখন দেশ আবার ফ্যাসিস্ট রেজিমের হাতে হস্তান্তর হয়েছে। সারা বিশ্ব জানে 7ই জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচন নয়, বরং জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার অসম্মান। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আমরা এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন চাই। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদ্যোগ নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। ইসরায়েলি বাহিনীর দ্বারা নিরপরাধ সাধারণ মানুষের মৃত্যু নিয়ে আমরা সবাই অবগত আছি। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। দ্বিরাষ্ট্র সমাধান এই সংকট মোকাবেলার উপায় হতে পারে। জাতি ও বিশ্বের কল্যাণে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আগ্রহও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।